কুড়িগ্রামের রোমারী সদর থেকে দেড় কিলো দূরে তুরা রোড মহিলা মাদ্রাসা সংলগ্ন নামক স্থানে মনোরম পরিবেশে রকমারি খাবারের বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে ভোজন বিলাসে ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন রোমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ ও রোমারী সদর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এই সময় আরও যারা উপস্থিত ছিলেন রোমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম আর ফেরদৌস, শহীদ রেজাউল কবির লেবু, রোমারী মহিলা কলেজের প্রভাষক সামাদ খান, মনসের আলী, যাদুরচর মডেল কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রোমারী ইউনিয়ন আওয়ামী লীগ আফজাল হোসেন বিপ্লব, তরুণ উদ্যোক্তা আব্দুর রাজ্জাক লান্ডানি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ। উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আবদুল্লাহ বলেন, আমাদের শিল্পী জাহাঙ্গীরের এখানে আসা খুব ভালো লাগছে। যে ভোজন বিলাস চমৎকার নাম দিচ্ছে এবং আমি আশা করি যে সাথে যে ব্যবসাটা নামছে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে, তাহলে হয়তো ব্যবসাটা প্রতিষ্ঠানটা টিকে থাকবে। এবং এটা একটা ছোট প্রকার একটা শিল্প প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান সার্বিক সহযোগিতা করতে হবে। আমি ভোজন বিলাসের সার্বিক উন্নতি ও সাফল্য কামনা করছি। জাহাঙ্গীর একজন মাইডিয়ার লোক, সাংস্কৃতিক লোক, আমিও সাংস্কৃতিক প্রেমী এবং তার এই ভোজন বিলাস অত্যন্ত চমৎকার একটি কাজ করেছে এবং তার অনেক লিঙ্ক আছে। সে যেহেতু খুব মানুষের সঙ্গে মিশতে পারে, তাই তার এই ভোজন বিলাসটা সাফল্যমণ্ডিত হবে এবং এখানে সব ধরনের মানুষের সে ইজি হবে, ইজি বোধ করবে এবং সস্তা দামে খাবার খেয়ে এলাকার মানুষ তাকে সহযোগিতা করবে এবং আমাদের এই রোমারি একটা গর্ব হিসেবে প্রতিষ্ঠিত হবে। একটা নদী বিচ্ছিন্ন একটা এলাকা, গরিব এলাকা, এখানকার মানুষ কর্মঠ, সারাক্ষণ কর্মে ব্যস্ত থাকে, কর্মজীবী মানুষ, অভাবনটন মানুষও বটে, তারপরও কর্মের মাঝে মাঝে ফাঁকে মানুষ একটু বিনোদনের জায়গা খোঁজে। আমাদের রৌমারিতে বিনোদনের মতো তেমন একটা কেন্দ্র নাই, কোনো স্থান নেই যেখানে গিয়ে আমরা একটু অবসর সময় কাটাব। জাহাঙ্গীরকে অনেক ধন্যবাদ যে আমাদের এই এই এলাকার মানুষগুলোকে বসার মতো একটা সুন্দর একটা জায়গা করে দিয়েছে, ভোজন বিলাস করেছে। এখানে খুব ভালো লাগছে এসে আমার, খাবার দাবার মানও অনেক ভালো, রান্না অনেক ভালো হয়েছে। আমি যে কয়টা আইটেম আজকে খাইছি সবই ভালো হয়েছে। আমি চাই যে আমার মতো সবাই যেন এখানে আসে, এমনকি সুন্দর পরিবেশ, অনেক সুন্দর, অনেক মনোরম পরিবেশ, চাঁদনি রাত্রে অনেক ভালো লাগবে আরো। ডিয়ার জাহাঙ্গীর ইজ এ কালচারিস্ট ম্যান, হি অ্যারেঞ্জ ভেরি নাইসলি। উই হোপ দ্যাট রোমারির population come here and enjoy that easy food eating here. We thanks Jahangir and others. রোমারির ভোজন বিলাসের তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম বলেন, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি একটি মানসম্মত খাবার ও বিনোদন কেন্দ্র হিসেবে ভোজন বিলাসকে গড়ে তুলতে। সবার প্রতি আহ্বান জানাই, সপরিবারে এখানে বেড়াতে আসবেন, আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব এবং সবার সহযোগিতা কামনা করছি। আসলে রোমারিতে বিনোদন কেন্দ্র বা পরিবার পরিজন নিয়ে ভালো জায়গা নেই যে কোথাও গিয়ে মানুষ বসবে, এমনটা এই এই চিন্তাধারা থেকেই আমি একটু ভিন্নধারার স্টাইলে ভিন্নধারার চিন্তা ভাবনা করলাম যে যেন রোমারির মানুষজন যারা আছে, লোকজন যারা আছে, যার ফ্যামিলি নিয়ে, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে যেন বসতে পারে, এই প্রচেষ্টায় আমি আমার এই ছোট্ট ভোজন বিলাসটি করার চেষ্টা করছি। আমি সার্বিক দিক বিবেচনা করে আমার এখানে শুধু অর্থবিত্ত আলারাই যে আসবে এমনটা নয়, আমি চাই যে আমার এখানে সবাই আসবে। আমি খাবারের মান সর্বোচ্চ ভালো রাখার চেষ্টা করব এবং সবাই যেন খেতে পারে এই দিকটাও বিবেচনা করব, যে দাম কারোর নাগালের বাইরে যাবে না এটাও মাথায় রাখার চেষ্টা করব। আমি আশাবাদী, আমি আশা করব যে আপনারা আসবেন আমার এখানে, আমার এই ছোট্ট ভোজনবিলাসে আসবেন। কুড়িগ্রাম রোমারি প্রতিনিধি মাসুদ পারভেজ রুবেলের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্ট, SNTV।